হ্যালো ডিয়ার স্টুডেন্টস আজ আমরা ডিসকাস করব এ জিএনএম দু হাজার সিট ম্যাট্রিক সংক্রান্ত বিষয় গুরুত্বপূর্ণ কিছু আপডেট এসেছে তাই এই আপডেটটি তোমাদের সাথে তুলে ধরবো এখানে কিছু এএনএম এবং জি এ নতুন এনটিএস সংযুক্তিকরণ ঘটেছে তাই এবারের সিট ম্যাট্রিক সম্ভবত চেঞ্জ হতে পারে এই সংক্রান্ত সকল বিষয়গুলি আজকে তোমাদের সামনে তুলে ধরা হবে তাই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখবে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে পাশাপাশি এবছরে যদি এক্ষেত্রে এএনএম জিএনএম এন এর এক্ষেত্রে যদি আসন বৃদ্ধিপ্রাপ্ত হয় তাহলে কিন্তু কাট অনেকটাই কমবে অর্থাৎ কাট অফ কতটা হতে পারে সেটাও জানানো হবে তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখবে অফিসিয়াল ওয়েবসাইটে এটা আইএনসি অফিসিয়াল ওয়েবসাইটে অলরেডি এটা ডিক্লেয়ার করা হয়েছে এখানে তোমরা যদি দেখো এখানে অনেকগুলি কিন্তু এন এবারে সংযুক্তিকরণ ঘটেছে এই সংযুক্তিকরণ যে বিষয়টা রয়েছে কারণ এবছরে আসন সংখ্যা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে ওয়েস্ট বেঙ্গলে তাই প্রত্যেককে বলছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এখানে এ যে এন টিএসগুলি রয়েছে এ যে এন টিএসগুলি রয়েছে এই এন টিএসগুলি যখন তোমরা এখানে লিস্টে দেখতে পাবে এখানে অনেকগুলি এন টিএস এক্ষেত্রে দেখা যাবে পুরো লিস্টটা তোমাদের দেখতে হবে এক্ষেত্রে এ এন ট্রেনিং স্কুল এক্ষেত্রে বোলপুর এস ডি হসপিটাল এএনএম এন এম ট্রেনিং স্কুল বিদ্যাসাগর এটা যদিও গতবার ছিল বিদ্যাসাগর এস ডি হসপিটাল পাশাপাশি নিচের দিকে স্কল ডাউন করলে এখানে দেখতে পাবে জিএনএম এর অনেকগুলি এন কিন্তু লিস্ট হয়েছে অর্থাৎ এবছরে আসন সংখ্যা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে যেটা এএনএম এন এম ট্রেনিং স্কুল এক্ষেত্রে যেটা নদিয়াতে রয়েছে তারপর তোমরা নিচের দিকে যখন স্কল ডাউন করবে এখানে এ এম ট্রেনিং স্কুল কাকদ্বীপ এটা অলরেডি ছিল ঠিক নিচের দিকে তোমরা যখন এখানে দেখবে দু হাজার তিনশো সত্তর নম্বরের যে লিস্টটা রয়েছে এখানে সিরিয়াল নম্বরটা এখানে ডিএনএম ট্রেনিং এ এন এম এক্ষেত্রে ট্রেনিং যে স্কুল রয়েছে ডোমকল সেটাও কিন্তু এখানে দেখতে পাবে তারপর হচ্ছে এ এম ট্রেনিং স্কুল কালিয়াগঞ্জ এইভাবে তোমরা যখন নিচের দিকে স্কল ডাউন করবে এখানে অনেক কিছু নতুন এক্ষেত্রে এন টি সংযোজন ঘটেছে অর্থাৎ আসন সংখ্যা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে গতবারে তোমাদের এর প্রসঙ্গে বলেছিলাম গতবারে অলরেডি এক্ষেত্রে আটশো পঞ্চাশটি কিন্তু আসন সংখ্যা ছিল এটা কিন্তু এ এর ক্ষেত্রে আটশো পঞ্চাশ আসন সংখ্যা ছিল এটা গতবারে কিন্তু এবছরে যেটা দেখা যাচ্ছে আসন সংখ্যা কিন্তু ইনক্রিজ হতে চলেছে আসন সংখ্যা কিন্তু অনেকটাই বাড়তে পারে এটা সম্পূর্ণ এবার নির্ভর করছে ডাব্লু বোর্ডের ওপর তারা কোন কোন এন টি এক্ষেত্রে অ্যাড অন করছে তাদের লিস্টে সেই অনুসারে তোমাদের কাউন্সেলিং হবে আর কাউন্সিলিং পুরোটাই কিন্তু নির্ভর করে আবারও বলছি কাউন্সিলিং কিন্তু পুরোটাই নির্ভর করে এক্ষেত্রে জি এম আর র্যাঙ্কের ওপর জেনারেল মেরিট র্যাঙ্কের ওপর বেস করে কাউন্সেলিং হবে ক্যাটাগরি র্যাঙ্ক যেটা রয়েছে অর্থাৎ আমি এখানে সংক্ষেপে এটা লিখলাম সি ক্যাটাগরি র্যাঙ্কের আলাদা একটা ভূমিকা রয়েছে কিন্তু কাউন্সিলিং মেনলি যেটা হবে সেটা জিএমআর র্যাঙ্কের ওপর আমি অলরেডি তোমাদের ভিডিও দুটো করে দিয়েছিলাম যেখানে যাদের এক্ষেত্রে অধিক র্যাঙ্ক রয়েছে তারা কোন কোন এনটিএসকে চয়েস করবে অলরেডি সেখানে বলা ছিল যে অধিক র্যাঙ্কে কোন কোন এনটিএসকে তোমরা চয়েস করবে এক্ষেত্রে কোন কোন এনটিএসকে তোমরা লিস্টের প্রথমের দিকে রাখবে যখন চয়েস ফিলিং করবে পরবর্তী ক্ষেত্রে যখন তোমাদের এক্ষেত্রে চয়েস ফিলিং শুরু হবে কাউন্সিলিং সম্ভবত তোমাদের নেক্সট উইক থেকে শুরু হচ্ছে অর্থাৎ কাউন্সেলিংয়ের এক্ষেত্রে কিন্তু নেক্সট উইকের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে নেক্সট উইক থেকে সম্ভবত তোমাদের রেজিস্ট্রেশন যে প্রসেস রয়েছে সেটা শুরু হয়ে যাবে কাউন্সিলিং নেক্সট উইক থেকে শুরু হওয়ার একটা সম্ভাবনা কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে তার আগে তোমাদের অলরেডি যেটা বলেছিলাম যে চয়েস ফিলিংয়ের জন্য যে যে এন টিএসগুলি তোমরা রাখবে সেগুলিকে তোমরা কিন্তু খাতার মধ্যে লিখে রাখবে পাশাপাশি কাট অফ এবছরে কাট অফ কত হতে চলেছে কারণ অলরেডি সিট ম্যাট্রিক্স যদি ইনক্রিজ হয় তাহলে কিন্তু কাট অফ অবশ্যই কিন্তু ইনক্রিজ হবে তাই কাট অফ কত হতে পারে এটাও তোমাদের সাথে আজকে শেয়ার করব তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখব প্রথমে এবছর এএনএম এর সেফ র্যাঙ্ক তোমাদের সাথে শেয়ার করব এক্ষেত্রে এ এর সেফ র্যাঙ্ক এএনএমএ সেফ র্যাঙ্ক তোমাদের সাথে শেয়ার করব এক্ষেত্রে এএনএম যারা করবে এবছর তাদের জন্য সম্ভবত সেফ র্যাঙ্ক ইউ আর ক্যাটাগরি বারোশো পঞ্চাশ থেকে তেরোশো খুব জোর এটা তেরোশো পঞ্চাশ পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে যদিও সিট ম্যাট্রিক্স যদি ইনক্রিজ করে তাহলে অনেকটা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে যদিও অবশ্যই প্রত্যেকে কিন্তু এ পার্টিসিপেট করবে ও এ ক্যাটাগরি চোদ্দোশো পঞ্চাশ থেকে পনেরোশো পঞ্চাশ জি বি ক্যাটাগরি বারোশো পঁচাত্তর থেকে তেরোশো পঁচিশ জি এস সি ক্যাটাগরি দু হাজার নশো পঞ্চাশ থেকে তিন হাজার পঞ্চাশ ক্যাটাগরি এক্ষেত্রে আট হাজার থেকে ন হাজার দুশো জিএমআর থেকে তিন হাজার একশো সিভিল ডিফেন্স দু থেকে দু হাজার ছশো জি এমআর অল পি ডাব্লিউডি অল জিএনএমের সেফ র্যাঙ্ক হতে চলেছে যেটা আবারও বলছি এক্ষেত্রে তোমাদের যদি সিট ম্যাট্রিক্স ইনক্রিজ করে তাহলে কিন্তু এক্ষেত্রে তোমাদের কাট অফ অনেকটাই কমবে সিট ম্যাট্রিক্স ইনক্রিজ হওয়ার সম্ভাবনা এবছরে অনেকটাই বেশি অলরেডি আইএমসির যে লিস্ট রয়েছে সেখানে অনেকটাই সিট ম্যাট্রিক্স ইনক্রিজ হয়েছে এবং ডাব্লু বিজেই বোর্ডের তরফ থেকে পরের দিকে সিট ম্যাট্রিক্স দেওয়া হবে ইউ ক্যাটাগরি তিন হাজার আটশো থেকে চার হাজার একশো জিএমআর পর্যন্ত সেফ র্যাঙ্ক ওবিসি এ ক্যাটাগরি চার হাজার আটশো পঞ্চাশ থেকে পাঁচ হাজার একশো পাশাপাশি ও বি সি বি ক্যাটাগরি ছ এক্ষেত্রে চার হাজার ছশো থেকে চার হাজার সাতশো জিএমআর সি ক্যাটাগরি সাত হাজার থেকে সাত হাজার আটশো জিএমআর এসটি ক্যাটাগরি পঁচিশ হাজার থেকে পঁচিশ হাজার পাঁচশো জিএমআর এম আর ইডাব্লিউএস ক্যাটাগরি এক্ষেত্রে ন হাজার ছশো থেকে ন হাজার ছশো পঞ্চাশ জিএমআর সিভিল ডিফেন্স দশ হাজার পাঁচশো জিএমআর অর প্যান্ড অল পি ডি অল প্রত্যেকে কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে আবারও বলছি অধিক র্যাঙ্কেও কিন্তু এক্ষেত্রে এন পাওয়া সম্ভব পাশাপাশি এবছরে যারা এক্ষেত্রে জিএমআর র্যাঙ্ক যাদের ভালো হয়নি বা যাদের র্যাঙ্ক অনেকটাই বেশি হয়েছে যারা ভাবছ বেসরকারিতে অ্যাডমিশান নেবে কলকাতার মধ্যে তাদের জন্য বল যাদের র্যাঙ্ক অনেকটা বেশি হয়েছে যারা চাইছ যে বেসরকারি কলেজে অ্যাডমিশানস নেবে জিএনএম করবে তাদের জন্য এই পোর্শনটা অর্থাৎ জিএনএম যে সকল ফিমেল ক্যান্ডিডেট রয়েছে যারা জিএনএম এবং বিএসসি করবে বিএসসি নার্সিং এবং জিএনএম নার্সিং ফিমেল ক্যান্ডিডেটরা তাদের উদ্দেশ্যে মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউট এক আদর্শ ইনস্টিটিউট কলকাতার মধ্যে অবস্থিত ডানকুনিতে অবস্থিত এবং কোর্স ফি অনেকটাই কম এক্ষেত্রে ও ম্যাক্সিমাম কলকাতার যে সকল ইনস্টিটিউট রয়েছে যাদের কোর্স ফি আকাশ ছোঁয়া তাদের তুলনায় অনেকটাই কম প্লাস নিজস্ব হসপিটাল রয়েছে মেডিস্কাই হসপিটাল স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা এবং কোর্স শেষে হান্ড্রেড পার্সেন্ট প্লেসমেন্ট রয়েছে মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউট এক্ষেত্রে নার্সিং ইনস্টিটিউটে তোমরা কলেজের বিল্ডিং এই মুহূর্তে দেখতে পাচ্ছ কিছু ইনফ্রাস্ট্রাকচারের ক্লিপস তোমাদের সাথে শেয়ার করছি কলেজের নিজস্ব ল্যাবরেটারি পাশাপাশি স্মার্ট ক্লাসরুম মেডিস্কাই হসপিটালের ক্লিপস এই মুহূর্তে দেখতে পাচ্ছ মেডিস্কাই নার্সিং কলেজের ইনফ্রাস্ট্রাকচার এই মুহূর্তে তোমাদের সামনে রয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অলরেডি অ্যাডমিশান শুরু হয়েছে জিএনএম এবং বিএসসি নার্সিং সরাসরি অ্যাডমিশানের জন্য কিভাবে যোগাযোগ করবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব কলেজের ল্যাবরেটরি ক্লিপস এই মুহুর্তে তোমরা দেখতে পাচ্ছ মেডিস্কাই নার্সিং ইনস্টিটিউটে যারা অ্যাডমিশানস নেবে তাদের এক্ষেত্রে সুবিধা নিজস্ব মেডিস্কাই হসপিটাল স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা স্কলারশিপের সুবিধা প্লেসমেন্ট হানড্রেড পারসেন্ট যোগাযোগ করবে এখানে যে মোবাইল নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ সেভেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করবে সেভেন থ্রি এইট ফোর অলরেডি সিট বুকিং শুরু হয়েছে ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে জিএনএম এবং বিএসসি নার্সিংয়ে আবেদন করা এই মুহূর্তে যাচ্ছে এই নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করে নেবে যারা এবছর ভর্তি হতে চাইছো জিএনএম বা বিএসসি নার্সিং করতে চাইছো ফিমেল ক্যান্ডিডেটরা তারা এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ সেভেন থ্রি এইট ফোর টু নাইন এইট ফোর ফাইভ সেভেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করবে কল করার সময় এক্ষেত্রে সকাল নটা থেকে এক্ষেত্রে রাত্রি আটটার মধ্যে তোমরা কল করবে বা হোয়াটসঅ্যাপ যে কোনো সময়ে তোমরা করতে পারো মেডিসকাই নার্সিং ইনস্টিটিউটে এই মুহূর্তে কিন্তু অ্যাডমিশন চলছে সিট বুকিং চলছে যারা যোগাযোগ করতে চাইছো কম খরচের মধ্যে জিএনএম বা বিএসসি নার্সিং করবে তারা অবশ্যই যোগাযোগ করে নেবে এখানে যে নাম্বারটি দেখতে পাচ্ছ সেভেন যাদের র্যাঙ্ক বেশি হয়েছে কলকাতার মধ্যে যারা নার্সিং করতে চাইছো তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি ভিডিওটা প্রচুর শেয়ার করো কারণ কাউন্সেলিং সংক্রান্ত পরবর্তী ক্ষেত্রে ফ্রি গাইডেন্স পাওয়ার জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করো বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করবে এবং কারো যদি কোনো কোশ্চেন্স বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাবে তোমাদের র্যাঙ্ক কত হয়েছে কমেন্ট বক্স সেকশনে উল্লেখ করো আমি অবশ্যই প্রত্যেককে রিপ্লাই দেবো তার সাথে ক্যাটাগরি র্যাঙ্ক অবশ্যই উল্লেখ করবে জিএমআর র্যাঙ্ক কত হয়েছে প্রত্যেকে উল্লেখ করবে আজকের ভিডিও এই